আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রফেশনাল টি শার্ট বিজনেস কোর্সের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা আজকের এই পার্টটাতে কথা বলবো হচ্ছে ট্রেডমার্ক এবং কপিরাইট নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি যদি ট্রেডমার্ক বা কপিরাইট যাচাই না করে কোনো একটা ডিজাইন আপনি মার্কেট প্লেসে আপলোড করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আর এইটার জন্য আমাদেরকে আমাদের যে নিশটা রিসার্চ করা থাকবে, সেটার যে ফ্রেজ বা টাইটেল থাকবে বা কিওয়ার্ডগুলো থাকবে, এগুলো আমাদেরকে আগে সার্চ করে দেখতে হবে যে এগুলোতে কোনো ট্রেডমার্ক আছে কি না রেজিস্টার্ড। তাহলে হচ্ছে আমরা সেই স্পেসিফিক নিশটা নিয়ে কাজ করব না। যদি সেটাতে ট্রেডমার্ক থাকে তাহলে আমরা সেটা অ্যাভয়েড করব। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার মার্চ বা অ্যামাজন, টি পাবলিক, রেড বাবল এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো খুবই স্ট্রিক্ট। যদি তারা হচ্ছে কোনো কপিরাইট কিংবা ট্রেডমার্ক পেয়ে যায়, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে তারা সাসপেন্ড করে দিবে। তো এই কপিরাইট বা ট্রেডমার্ক চেক করতে হলে কিছু টুলস আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং কীভাবে চেক করতে হয় সেটা আমরা দেখব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আপনি কিভাবে হচ্ছে একটা প্রফিটেবল নিশ আপনি খুঁজে বের করতে পারেন, ইউএসএতে যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো কীভাবে খুঁজে বের করা যায়, একটা প্রফিটেবল বা একটা উইনিং ফ্রেজ কিংবা কোড কীভাবে বের করতে হয় সেটা, তার সাথে আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখেছিলাম। তো আমরা এর আগের ভিডিওতে হচ্ছে রিসার্চ করে আমরা হচ্ছে দুইটা টাইটেল নিয়েছিলাম আমাদের পরবর্তী ডিজাইনের জন্য। একটা ছিল হচ্ছে ইটস বিউটিফুল ডে ফর লার্নিং, আর একটা ছিল নেভার মিস উইথ অ্যান ইংলিশ টিচার। আর এই দুইটারই আমাদের মেন নিশ ছিল হচ্ছে টিচার। ওকে, এই টিচার থেকেই আমরা হচ্ছে এই দুইটা সাব নিশ বের করেছি। তো এখন আমরা এগুলো চেক করব যে এগুলোতে কোনো ট্রেডমার্ক বা কপিরাইট আছে কি না, যদি থাকে তাহলে আমরা এগুলো হচ্ছে অ্যাভয়েড করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজনি, দেন হচ্ছে অ্যাপল, দেন হচ্ছে অ্যাডিডাস, এই যে কোম্পানিগুলো তারা হচ্ছে তাদের এই নাম দিয়ে হচ্ছে কিন্তু ইউএসএতে হচ্ছে তারা রেজিস্টার্ড করে রেখেছে ট্রেডমার্ক, যেটাকে আমরা বলে থাকি। ওকে, সো এরকম যে শব্দগুলো আছে যেগুলো আমরা জানি না, সেই শব্দগুলো যদি আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করি তখন কিন্তু সেটা ট্রেডমার্ক বা কপিরাইট হিসেবে পড়বে এবং আমাদের ডিজাইনটা সহ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দিবে, যার জন্য আমাদেরকে ট্রেডমার্কটা বা কপিরাইটটা চেক করতে হয়। সো এখানে প্রথমে আমরা একটা ওয়েবসাইটে আছে, এটার নাম হচ্ছে USPTO, যেটা হচ্ছে ইউএসএর একটি সরকারি ওয়েবসাইট। বিভিন্ন কোম্পানিগুলো তাদের কোম্পানি রেজিস্ট্রেশন এই সাইটেই হচ্ছে করে থাকে, অর্থাৎ যেটাকে আমরা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বলি। তো আমরা এটা চেক করার জন্য যেটা করব, ট্রেডমার্ক এই অপশনটাতে চলে এসে এখান থেকে সার্চিং ট্রেডমার্ক এই অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আওয়ার ট্রেডমার্ক ডেটাবেস, এখানে ক্লিক করব। এখান থেকে বেসিক ওয়ার্ডমার্ক সার্চ, এখানে আমরা ক্লিক করব। এখানে সার্চ টার্ম, এই ঘরটাতে আমরা যে টপিকটা লিখে সার্চ করতে চাই সেটা এখানে দিব। তো আমরা প্রথমে ইটস বিউটিফুল ডে ফর লার্নিং পুরো ফ্রেজটা নিব, জাস্ট আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এবার এটাকে সাবমিট কোয়েরিতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এটাতে আসলে কোনো ধরনের TESS রেকর্ড বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন রেকর্ড তারা হচ্ছে পায়নি। ওকে, তো আমরা ব্যাগে চলে আসি। এখন আমরা আমাদের নিচের যেটা আছে এটা পুরোটা কপি করব, আবারও এখানে আমরা পুরো ফ্রেজটা দিব, দিয়ে হচ্ছে সার্চ করব। সো আমাদের দ্বিতীয় যে ফ্রেজটা এইটাও কিন্তু হচ্ছে কোনো কপিরাইট বা কোনো ধরনের ট্রেডমার্ক নেই। সো এখন আমরা আরেকটা কাজ করব, এটা তো আমরা ফুল একটা ফ্রেজ দিয়ে আমরা সার্চ করেছি, তাই না? তো আমরা আবার একটু ব্যাগে চলে আসি। এখন যেটা করব, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে একটা করে ওয়ার্ড দেখব। তো আমরা হচ্ছে এখান থেকে গ্রামারটা এখানে পেস্ট করে দিয়ে দেন সার্চ করি। শুধু গ্রামার লিখে যখন সার্চ করেছি দেখতে পাচ্ছেন অসংখ্য রেজাল্ট চলে এসেছে, যেগুলোতে অলরেডি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা আছে, এই যেখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং এই ডিজাইনগুলো লাইভ আছে কিনা সেগুলো এখানে শো করছে। সো আপনি শুধু গ্রামার এটা নিয়ে কাজ করতে পারবেন না, এই ওয়ার্ডটা অলরেডি ট্রেডমার্ক আছে। তো আমরা এখন আরও একটা ট্রেডমার্ক চেক করার ওয়েবসাইট চেক করব, যেটার নাম হচ্ছে trademarkia.com। এখানেও আপনারা ঠিক একইভাবে আপনারা চেক করতে পারেন। সো আমি যদি পুরোটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেই সার্চ, ওকে, দেখেন এটাতে আসলে কোনো ধরনের ট্রেডমার্ক হচ্ছে অ্যাভেলেবেল নেই, এটা কিন্তু তারা এখানে শো করছে। তো আমি আরও একটা ওয়েবসাইট দেখাই যেটার নাম হচ্ছে tmhunt.com। তো এইটা কিছু ফেসিলিটি আছে, আপনি এখানে দুইভাবে সার্চ করতে পারেন, একটা হচ্ছে মাল্টি সার্চ, এখানে পুরো ফ্রেজটা দিবেন দিয়ে সার্চ করবেন, যদি এই পুরো ফ্রেজের উপরে কোনো ট্রেডমার্ক বা কপিরাইট থাকে সেটা এখানে শো করবে। আর আরেকটি সার্চ অপশন হচ্ছে স্পিল সার্চ, এখানে ক্লিক করুন, তারপর আবার এটা পেস্ট করুন। এখন যেটা হবে এই পুরো ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে এসে চেক করবে। সো সার্চে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে ইটস এই কথাটার মধ্যে হচ্ছে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা আছে এবং এটা লাইভ,
তারপর ডে, এটার উপরে হচ্ছে ট্রেডমার্ক রয়েছে, সো এটাও লাইভ। তো আপনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করে কখনো ইন্ডিভিজুয়াল বা কোনো ব্র্যান্ড হচ্ছে আপনি প্রমোট করতে পারবেন না, কারণ এই ওয়ার্ডগুলো অলরেডি রেজিস্টার্ড রয়েছে ট্রেডমার্ক হিসেবে। কিন্তু আপনি এগুলো দিয়ে হচ্ছে ফ্রেজ মেক করে দেন, সেটা কিন্তু ইউজ করতে পারবেন, কারণ তখন সেটা কিন্তু একটা সেন্টেন্স হয়। লাইক আপনি এখন হচ্ছে একটা স্টোর ক্রিয়েট করতে যাচ্ছেন, যেটা নাম দিলেন হচ্ছে ইটস, বা একটা কোম্পানি আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, সেটার নাম দিলেন হচ্ছে আপনি এখান থেকে যদি বলি বিউটিফুল, সো এটা কিন্তু দিতে পারবেন না, কারণ এটা দিয়ে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে এবং এটা কিন্তু ডিজাইন লাইভ আছে। বিউটিফুল এটা কিন্তু নট রেজিস্টার্ড দেখাচ্ছে। ওকে, তো এইভাবে চেক করবেন কোনটা রেজিস্টার্ড আছে এবং কোনটা লাইভ আছে বা কোনটা ডেট রয়েছে কিনা। যদি ডেট থাকে তাহলে এটা নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ট্রেডমার্ক এবং কপিরাইট আপনারা হচ্ছে চেক করবেন, যে টুলসগুলো দেখিয়েছি সেগুলো ব্যবহার করে। সো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আমাদের পরবর্তী পার্টটা হচ্ছে ডিজাইন নিয়ে, আমরা অলরেডি চারটা পার্ট এখানে কমপ্লিট করে ফেলেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।